আইপিএল 2024-এর জন্য কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ কেমন হবে? অবশ্যই শক্তিশালী একাদশ করবেই বলে ঠিক করে রেখেছে কিন্তু গৌতম গম্ভীর, তার কারণ কলকাতা নাইট রাইডার্স এবছর অনেকটাই ব্যালেন্স বলে মনে হচ্ছে অন্য বছরের তুলনায়। মানে বিগত দু তিন বছর যদি তোমরা দেখো সেরকম ব্যালেন্স ছিল না, 2021-এ ব্যালেন্স ছিল কিন্তু 2022-23-এ টিমটা অত ভালো হয়নি, এবছর সেরা টিম লেগেছে আমার কাছে। তো ওপেনার কে? ওপেনার সবারই প্রশ্ন, তো আমি ওপেনারে যা মনে করছি ফিল সল্ট, আর ভেঙ্কটেশায়ার ওপেন করবেন না, গুরবাজ না কে এস ভারত। তো এবং তিন নম্বরে শেষায়া, চার নম্বরে নীতিশ রানা, পাঁচ নম্বরে রিঙ্কু সিং, ছ নম্বরে আন্ডে রাসেল, সাত নম্বরে রামানদীপ সিং। অবশ্যই অলরাউন্ডার, আমি বলে দিয়েছি প্লেয়ারটার কতটা দক্ষতা আছে, অবশ্যই আপনারা গিয়ে দেখতে পারেন। আট নম্বরে সুনীল নারিন, ন নম্বরে মিচেল স্টার্ক, আর দশ নম্বরে হার্ষিত রানা খেলবে, আর এগারো নম্বরে বরুণ চক্রবর্তী, এবং ১২ নম্বর অর্থাৎ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে চেতন সাকারিয়াকেই কলকাতা নাইট রাইডার্সের সুয়েশ শর্মাকেই কলকাতা নাইট রাইডার্সের পছন্দ হবে। এবং চেতন সাকারিয়ার কেন নামটা করলাম অবশ্যই আপনাদের বলছি, কারণ বেশিরভাগ চেন্নাই যেমন স্পিন পিচ, সেখানে সুয়েশ শর্মার অবশ্যই হয়তো খেলাবে, অবশ্যই খেলাবে, কেন খেলাবে না, কিন্তু যেখানে স্পিন পিচ না ফাস্ট বলার পিচ লাইক আরসিবির মাঠগুলো ইডেন্সে এবং অত পিচ স্পিন পিচ থাকছে না, সেখানে কিন্তু ভাই চেতন সাকারিয়াকে নামাতে পারে। তো টুয়েলভ ম্যানে চেঞ্জেস হবে, সাকারিয়া কিংবা সুয়েশ শর্মা, এই দুটো প্লেয়ারের মধ্যে একজন আসবে যাবে এই কারণে। তো কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন কেমন লাগলো? অবশ্যই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন আপনিও বানান এবং কমেন্টে জানান যে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন আপনাদের মতে এইটা হলে আরও ভালো হতো। তো অফিসিয়ালি এবং কনফার্মভাবে বলাই যেতে পারে এটাই প্লেইং ইলেভেন হবে, যদি ম্যাচটাকে কোনো ইঞ্জুরি বা কিছু না হয় এটাই প্লেইং ইলেভেন হবে। তো কলকাতা নাইট রাইডার্সের আপনাদেরকে এটা জানিয়েছি। তো ভিডিওটি কেমন লেগেছে? কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনে কিছু কি চেঞ্জেস করা দরকার? তো অবশ্যই নিচে কমেন্টে জানান। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, আজকের ভিডিও এই পর্যন্ত। রামানদীপ সিং কিন্তু বাই ব্যাটিং অলরাউন্ডার, মানে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছে, ভালো বল করে, আমি ভিডিও বানিয়ে রেখেছি, ওটা গিয়ে একবার দেখ।